चंडीतलार नवाबपुर ग्राम पंचायतेर चककृष्णपुरे तृणमूल नेतार दोकाने आगुन घिरे राजनैतिक चापरत शुरू होयेछे। जेमनटा आमरा जानते पारछि स्थानीय सूत्रे गतकाल गभीर राते स्थानीय प्राक्तन तृणमूलेर सदस्य शेख मुजिबर रहमानेर दोकाने के बा कारा आगुन लागिये देय बले अभियोग एबं तारपरई आज सकाले गोटा विषयके केंद्र करे यथेष्ट चांचल्य सृष्टि हय। खबर जाय चंडीतला थाना एबं चंडीतला थानार पुलिश एसे विषयटी खतिये देखे। तबे जेमनटा अभियोग करा हच्छे तृणमूलेर पक्ष थेके जे বহু বছর ধরেই কিন্তু এই যে এলাকা সেই এলাকা তৃণমূলের দখলে ছিল। পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে আইএসএফ প্রার্থী জয়ী হয়েছেন এবং তারপর থেকে কিন্তু এলাকায় এভাবেই অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে আইএসএফরা, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে আইএসএফের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত নয়, এইরকম রাজনীতিও তারা করে না বলে দাবি করছেন আইএসএফের যিনি জয়ী প্রার্থী হয়েছেন ইয়াসিন। তিনি হঠাৎ অন্য কিছু নয়, এগুলো হচ্ছে সব রাজনীতি, হিংসা, এছাড়া আর কিছু নয়। পেরে উঠতে পারছে না। এখন দেখি ওর দোকান জেলায় এক মাস আগে আমার দোকান থেকে একটা এই চায়ের দোকান থেকে একটা পাকা চুরি করে নিয়ে চলে যায়। আমরা সেইটালে কোনো গুরুত্ব দিইনি যে পাকা নিয়ে গেছে কি হবে। এখন দেখতেছি আস্তে আস্তে মানে এত দূর পৌঁছে গেছে, মানে আমার বাড়ি ঘর দর শুদ্ধ জ্বালানো আরম্ভ করে দিয়েছে। ওই হিংসা ছাড়া আর কিছু নয়। অভিযোগ কারো এখন নাম আমি বলছি না, আছে তো পাড়ার লোকও আছে, এর সাথে বাইরের লোকও আছে, নাহলে এরকম হবে কেন? পেট্রোল নিয়ে আগুনটা জ্বালিয়েছে, পেট্রোলও পাওয়া গেছে। হ্যাঁ, প্রশাসন এসছে, আমাকে আবার 10টায় যেতে বলেছে। তারপর প্রশাসন দেখুক, আমরা সিসি ক্যামেরা দেখছি ওদের আছে কিছু পাওয়া যায় কিনা। আর সম্পূর্ণ এটা রাজনীতির শিকার আর কিছু নয়, এটা রাজনীতির এটা দেখাচ্ছে। কিন্তু আমরা তো 20 বছর রাজনীতি করলাম, এসব জিনিস ছিল না। এখন এই নতুন করে এগুলো আবিষ্কার হচ্ছে। এসব জিনিস চক্রেষ্টম্পুর কোনদিন ছিল না। এই লোকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, হাত ধরিয়ে দেওয়া, এটা মোটেই খুব খারাপের লক্ষণ। আমার নাম শেখ মুজিবুর রহমান। দেখো, আইএসের উপরে যদি অভিযোগ করে এটা একটা ভুল ধারণা। ছেলেরা সব আমরা একসাথে মিলেমিশে থাকি, ঠিক আছে? তবে আমরা আজও পর্যন্ত কারোর একটা তিল পর্যন্ত ক্ষতি কারণ করিনি। যদি কোনো কেউ ছেলে করে থাকে তার অবশ্যই সাজা হওয়া দরকার আছে। কেন এইভাবে লোকের অত্যাচারী, হ্যাঁ, এইভাবে এইগুলো ঠিক নয়। কাউর করাটা, ক্ষতি করাটা একদম মোটেই ঠিক নয়। তবে যদি কেউ করে থাকে তার জন্য তার বন্দোবস্ত করুক, তার সাজা হোক, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আর এই যে মানে মনে করো যদি এইভাবে কেউ বলে, এগুলো ঠিক না, এগুলো বলা ঠিক হবে না। কেন দেখো, কে কখন কি করে গেছে না করে গেছে, একটা ঝগড়া ঝাঁটি অশান্তি করার জন্য এগুলো আমরা প্রশ্রয় দেবো না কাউকেই। আর যে মানুষ করে থাকে তার অবিলম্বে সাজা হোক, কি বুঝলে? আমি এই আইএসএফ থেকে বলছি। আমার নাম ইয়াসিন মল্লিক। দেখুন, এটা পুরো খুব দুঃখজনক ঘটনা। বিগত দিন শান্ত নবাবপুর, হ্যাঁ, বরাবরই শান্ত ছিল। একটাই নোংরা ব্যক্তি একটা রাজনৈতিক দলের আশ্রয়ে গিয়ে আজকে তার নিজের পায়ের তলায় মাটি নাই, এইভাবে এলাকা এলাকায় অশান্তি সৃষ্টি করছে। তো এখানে যেটা ঘটেছে, আমাদের এক্স মেম্বার, তার বাড়ির সামনে একটা দোকান, সেটা মানে পেট্রোল দিয়ে গত রাত্রে আগুন ধরানো হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে এলাকায় একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। তো আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাতে শান্তি বজায় থাকে, এলাকার মানুষের কাছে এসে উপস্থিত হয়েছি। মানুষকে অনুরোধ করেছি যে কোনো অশান্তিতে কেউ জড়িত হবেন না। আইন প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা প্রশাসনকে খবর দিয়েছি। তো মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা জানাতে চাইছি যে এইভাবেই এরা আস্তে আস্তে এলাকায় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে। তো এলাকার মানুষকে সজাগ থাকতে বলবো, এই নোংরা মানুষটাকে যাতে এলাকায় ঢুকতে দেওয়া না হয়। হ্যাঁ, এইভাবেই এরা নিজেদের মানে স্বার্থ সিদ্ধির জন্য আজ রাজনীতির মাঠে এইভাবে নেমেছে। हाँ ये मैं गभर भावे दुखित। आगामी दिन एलाकार मानुष के सचेतन थाकते बोलबो जाते घटना अप्रिय घटना ना घटे। हमार नाम शेख मुशाराफ आली, हमें चंडीतला 1 नम्बर ब्लॉक तृणमूल कॉग्रेस भाइस प्रेसिडेंट। अभियोग पाल्टा अभियोग के केंद्र करे एक चापा उत्तेजना परिस्थिति रयेछे, जार कारणे चंडीतला थानार पुलिस तारा इतिमध्ये घटनास्थले गिये परिदर्शन करे देखेछेन। तबे पुलिस सूत्रे जेमनटा खबर एई घटनाय एखोनो लिखितभावे कोनो अभियोग करा हयनि। तबे एई घटनार खबर पेये तारा घटनास्थले गिये तदन्त करे देखछे कि कारणे एई आगुन लागलो एबं जदि एई घटनाय केउ जड़ित थाकले ताहले लिखित अभियोग होले सेई विषये किन्तु पदक्षेप करा हबे बोलेओ जानियेछे चंडीतला थानार पुलिस। अपना इस विषय में कि बोलें अवश्य कमेंट करबें, कमेंट बक्से एरकम आरो खबर पे नजर रखबें। DNN Bangla, बांगलार खबर विश्व दरबारे।